মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ ভয়ে পিছানোতে পিছিয়ে যাচ্ছে না। তারা যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে, এতদিন দখল করে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে, ওরা মনে করেছে সব সময় চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষ ভয়কে জয় করে ফেলেছে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, তার জীবন দিয়ে হলেও এইবার গণতন্ত্র তারা রক্ষা করবে। যেই দেশের মানুষ জীবন দিতে প্রস্তুত হয় গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, ভোট ভাটের অধিকারের জন্য জীবন দিতে যখন প্রস্তুত হয়, তাকে কেউ থামাতে পারে না। এই বাংলাদেশের মানুষকে কেউ থামাতে পারবে না। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এবং যেই যুগপথ আন্দোলন আমরা শুরু করেছি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে সম্পৃক্ত করে, এই যুগপথ আন্দোলনে ঐক্যমত সৃষ্টি হয়েছে বাংলাদেশকে মুক্ত করার আন্দোলনে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার। সুতরাং আমি দীর্ঘ কোনো বক্তব্য রাখব না, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, শেষ মুহূর্ত পর্যন্ত এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, জীবনের বিনিময়ে যদি সেটা করতে হয় সেটা আমাদেরকে করতে হবে। এবং বাংলাদেশের মানুষ ইতিমধ্যে শত শত মানুষকে তারা গুম করে হত্যা করেছে, ক্রস ফায়ারে হত্যা করেছে, পুলিশের হেফাজতে হত্যা করেছে। এই কিছুদিনের মধ্যে আমাদের 13 জন সহকর্মীকে তারা হত্যা করেছে, এই কিছুদিনের মধ্যে 13 জন হত্যা করেছে। এই হত্যার পরে আরো মানুষ রাস্তায় নেমে আসছে, মানুষ ভয়ে পিছানোতে পিছিয়ে যাচ্ছে না। তারা যে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে, এতদিন দখল করে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে, ওরা মনে করেছে সব সময় চালিয়ে যাবে। বাংলাদেশের মানুষ ভয়কে জয় করে ফেলেছে, ভয়কে জয় করে রাস্তায় নেমেছে এই ফ্যাসিস্টের পতনের জন্য। বন্ধুগণ, আমাদের জয় সুনিশ্চিত। কোন শক্তি, কোন গুলি, কোন গোপ, কোন খুন, কোন মিথ্যা মামলা, নির্বিচারে হত্যা কিছুই এই জনগণকে থামাতে পারবে না। এই জনগণ সিদ্ধান্ত নিয়েছে, আমি শুরুতে বলেছি, বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত জয়ী হয় বাংলাদেশের মানুষ। আমরা মুক্তিযুদ্ধে জয়ী হয়েছি, ভাষা আন্দোলনে জয়ী হয়েছি, স্বৈরাচারকে স্বৈরাচার জয়ী হয়েছি। এবারে বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের আন্দোলনে, এই মুক্তির আন্দোলনে আমরা জয়ী হব। সবাইকে ধন্যবাদ, বরিশালবাসীকে ধন্যবাদ।